নাটোরের সিংড়ায় মিনি ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। সকালে উপজেলার চৌগ্রাম মুচিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিংড়া থেকে বগুড়াগামী পণ্য বোঝায় একটি মিনি ট্রাক মুচিপাড়ায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যান। পরে পুলিশ এসে আহতদের হাসপাতালে নেয়। সেখানে একজনের মৃত্যু হয়। নিহত ও আহতরা সবাই অটোরিকশা যাত্রী ছিল বলে জানিয়েছে পুলিশ। এদিকে চুয়াডাঙ্গার দামুরহুদায় ট্রাক চাপায় এক শিশু ও কিশোরগঞ্জের সাদুল্লার চরে ট্রাক্টর সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।